ইয়েস, আজকে আমি এখানে আই এম প্রফেসর ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র, প্রফেসর কম প্রিন্সিপাল ভোগদাস আসান পাঁশকুড়া মহাবিদ্যালয়। আমি এখানে এই যে দুদিন ইন্টারন্যাশনাল সেমিনার অন কোয়ালিটি এনহান্সমেন্ট ইন হায়ার এডুকেশন ন্যাক অ্যাক্রিডিটেশন অ্যাজ পার রিভাইজড অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক, তো আমি এখানে কিনোট স্পিকার হয়ে আসছি। আজকে যে আলোচনা চক্র হলো ডে ওয়ানে, আমাদের অনেক অনেক নোটেবল স্পিকার এখানে স্পিচ দেবেন। সো উইথ রেফারেন্স টু মাই স্পিচ আর কিনোট স্পিকার, আমি কোয়ালিটি এনহান্সমেন্ট উইথ রেফারেন্স টু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কী করে হইতে পারে তা উপরে গুরুত্ব দিলাম। এবং ইন দিস রিগার্ড যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে গুরুত্ব আছে, মাল্টি ডিসিপ্লিনারি আসপেক্ট উপরে গুরুত্ব দেওয়া যাবে, স্কিল ডেভেলপমেন্ট উপরে গুরুত্ব দেওয়া যাবে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম উপরে গুরুত্ব দেওয়া যাবে, এইসবগুলো আউটকাম বেসড এডুকেশন উপরে গুরুত্ব দেওয়া যাবে, অনলাইন বা ডিজিটাল এডুকেশন উপরে গুরুত্ব দেওয়া যাবে, এগুলো উপরে আমরা এক্সাম্পল মাধ্যমে আমি বললাম। এবং তার সাথে যে ন্যাক অ্যাক্রিডিটেশন এখন মেজর কনসার্ন হয়ে গিয়েছে, উইদাউট ন্যাক ভ্যালিডিটি, উইদাউট ন্যাক অ্যাক্রিডিটেশন, উইথ দি রিকোয়ার্ড সিজিপি, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, সেগুলো আমরা ঠিক যদি না পাই, আমরা কোনোভাবে গ্রান্ট পাবো না। স্টেট গভর্নমেন্ট গ্রান্ট হোক বা ইউজিসি গ্রান্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রান্ট হোক বা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গ্রান্ট হোক বা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে কোনো গ্রান্ট হোক আমরা গ্রান্ট পাবো না। তো ওই জন্য এখনই যা ইনস্ট্যান্ট সার্ভে করে দেখা যাচ্ছে, বাই টেকিং ওয়েস্ট বেঙ্গল আজ এ কেস, যে অনেক কলেজ, সো মেনি কলেজেস, ইভিন মোর দ্যান 70% কলেজেসর ন্যাক ভ্যালিডিটি নেই। তো ওই জন্য ন্যাক অ্যাক্রিডিটেশন ইজ দি মেজর ওয়ে, ইজ দি মেজর ইনস্ট্রুমেন্ট ফর কোয়ালিটি এনহান্সমেন্ট ইন হায়ার এডুকেশন, নো ডাউট। আমরা কোয়ালিটি এনহান্সমেন্ট তো আমরা বলে, কোয়ালিটি বললে কোয়ালিটি অ্যাজ এ ম্যাটার অফ ডিগ্রি, এটি কাস্টমার স্যাটিসফ্যাকশন নিড, বাট এখনই যে অ্যাবসলিউট পারফরমেন্স আমাদের খুব ভালো সিজিপিএ করতে হবে, ধরুন বি ডবল প্লাস করতে হবে, 2.75 উপরে নম্বর রাখলে আমরা বি ডবল প্লাস পাবো। এবং সাম্প্রতিক স্থিতিতে ন্যাশনাল এডুকেশন পলিসি যে হায়ার এডুকেশনে যে স্ট্র্যাটম করেছে, ন্যাশনাল হায়ার এডুকেশন কমিশন অন ইন্ডিয়া হবে, ন্যাশনাল ডিজিটাল ইউনিভার্সিটি সিস্টেম হবে, যে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট জন্য, এবং তার সাথে যে তিনটা ক্যাটাগরিজ হায়ার এডুকেশন হবে, সেগুলো হলো টিচিং ইউনিভার্সিটিজ, রিসার্চ ইউনিভার্সিটিজ অ্যান্ড ডিগ্রি গ্রান্টিং ইউনিভার্সিটি। এই যে ডিগ্রি গ্রান্টিং ইউনিভার্সিটি হচ্ছে রে, সেখানে আফিলিয়েশন সিস্টেম উইল বি চেক, তো ইনস্টিটিউশনস উইল বি গিভিং অটোনমি টু গ্রান্ট দি ডিগ্রি। ওই ভিত্তিতে যে কলেজ যদি মিনিমাম বি ডবল প্লাস না পায় বা এ গ্রেড না পায়, তাহলে এই স্ট্যাটাস পাওয়া হয়ে তো উইল বি ফার রিচিং গোল। তো আমরা ভাবিলাম এই যে ফ্রুটফুল ডিসকাশন হলো, আমাদের যে এখানকার পার্টিসিপ্যান্টস বিএড এমএড স্টুডেন্টস ছিলেন, অন্যান্য কলেজ থেকে স্টুডেন্টস ছিলেন, এবং আমাদের যে এখানে পাশের ইউনিভার্সিটি, আমাদের যে অ্যাফিলিয়েটিং বডি কলেজ যা অ্যাফিলিয়েটেড।